নমস্কার জয় মাতারা দর্শক বন্ধু অনেকে আজকাল চাইছে যাতে খুব তাড়াতাড়ি চট জলদি বশীকরণ হয়ে যাক কিংবা তাড়াতাড়ি ফল যেন পায় তার জন্য খুব চেষ্টা করছে আমি ভিডিও করলেই আমার অনেক সাবস্ক্রাইবার ভিউজ বন্ধুরা বলে যে দাদা কতদিনে আমি ফলটা পেতে পারি কত তাড়াতাড়ি আমি ফলটা পেতে পারি দর্শক বন্ধু আজকে এই বশীকরণের ভিডিও আমি যে পদ্ধতিতে বলবো সেই পদ্ধতিতে আপনি যদি করতে পারেন এবং আপনার মনের উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি ফল কিন্তু দর্শক বন্ধু পাবেন এবং এই বশীকরণটি একবার যদি আপনি করতে পারেন তাহলে সারা জীবনে আপনি যাকে একটা বশীকরণ করবেন সে আপনাকে ছেড়ে যেতে পারবে না সারা জীবনে দর্শক বন্ধু এটুকু কিন্তু আমি বলতেই পারি আর এই ভিডিওটি সবার কাছে অনুরোধ রাখবো স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখবার জন্য আপনারা মধ্যে মধ্যে স্কিপ করেন আমার কিছু কিছু বিশেষ কথা থাকে সেগুলো আপনারা জানতে পারেন না জানার জন্য কিন্তু আপনারা কমেন্ট করে বসেন দাদা এটা বুঝতে পারলাম না ওটা বুঝতে পারলাম না তারপরেও যদি বুঝতে না পারেন অবশ্যই বলবেন আমি জানাবো চলুন তাহলে মেন বিষয় আসি মেন ভিডিওতে আসি দর্শক বন্ধু আমার সামনে সবাই দেখতে পাচ্ছেন এই একটা ঘর টাইপের ঘর টাইপের মানে ঘটই এটি এটি আপনি দর্শকর্মার দোকানে অবশ্যই পেয়ে যাবেন উপরে ঢাকনি ঢাকনি অবশ্যই কিন্তু প্রয়োজন হবে দর্শক বন্ধু আপনি আপনার আশেপাশে দর্শকর্মার দোকানে অবশ্যই পেয়ে যাবেন ঘরটা একটু ভালো করে দেখে নিন এই ঘরটি এটি যদি আপনি এটা যেহেতু একটু ডিজাইন করা আছে রং করা আছে যদি প্লেন হয় আলো তাতেও হবে কিন্তু এরকম সাইজের দরকার আছে দর্শক বন্ধু এরকম সাইজের একটি ঘর জোগাড় করবেন যেটা ঢাকনি থাকবে এবং আপনি জোগাড় করবেন পলাশ গাছের পাতা ভালো করে খেয়াল করুন পলাশ গাছের পাতা এটা জোগাড় করবেন অল্প একটু গঙ্গা জল জোগাড় করবেন আবার অল্প একটু চন্দনের গুঁড়ো জোগাড় করবেন চন্দন আপনি চাইলে আপনার দর্শকর্মার দোকানের আশেপাশে সব জায়গায় পেয়ে যাবেন চন্দনটি এবং একটি লাল রঙের পেন এবং জোগাড় করবেন আপনার একটু যখন আমরা ধুনোফুণো ধরাই ধুনোফুণো ধরালে সেই ধুনোর যে ধূপ ধরালে যে নারকেলের ছোপরাগুলো পুড়ে যে কালো অংশটুকু হয় যে ছাইয়ের অংশটুকু হয় একটুখানি ছাই জোগাড় করবেন তাহলে কি কী জোগাড় করবেন আবার প্রথম থেকে বলি একটা ঘর জোগাড় করবেন আর জোগাড় করবেন চন্দনের গুঁড়ো আর একটা জোগাড় করবেন পলাশ গাছের পাতা এবং জোগাড় করবেন একটি লাল পেন এবং জোগাড় করবেন গঙ্গাজল এবং নারকেলের ছাই পোড়ানো ছাই নারকেলের ছোবড়া পোড়ানো ছাই এগুলো আপনি মঙ্গলবারের দিন জোগাড় করবেন জোগাড় করা হয়ে গেলে আপনি মঙ্গলবার সন্ধ্যের পরে যখন সূর্য অস্ত যাবে সেই সন্ধ্যের পরে আপনি স্নান সেরে শুদ্ধ বসনে উত্তর মুখ ফুড়ে বসবেন উত্তর মুখ ফুড়ে বসে আপনি এই আপনার যে যে জিনিসগুলো যে সামগ্রীগুলো এনে তো আনতে বলেছিলাম সেই সামগ্রীগুলো আপনার সামনে নিয়ে নেবেন নিয়ে রাখবেন আপনি বললাম কিন্তু উত্তর দিক পূর্ব দিক এই দুই দিকে একটা দিকে আপনি ফিরে বসবেন জিনিসপত্রগুলো আপনার সামনে রাখলেন রাখার পর আপনি এক মিনিট নিরবতা থেকে আপনি যাকে বসীকরণ করতে চাইছেন সে কীভাবে চলাফেরা করে কীরকম দেখতে কিংবা কি সেগুলি মনে মনে একটু ভেবে নেবেন ভেবে নেওয়া যখন হয়ে যাবে তখন আপনি বাঁ হাতের ওপর সেই পলাশ গাছের পাতাটি পলাশ ফুল যে গাছের পাতাটি সুন্দর আপনার বাঁ হাতের উপর রাখবেন এবং ডান হাত দিয়ে আপনি আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার নামটি সেই গাছের পাতার উপর সুন্দর করে কোনো কাটাকাটি যেন না থাকে সুন্দর করে তার নামটি অবশ্যই সেই গাছের পাতাতে লিখে দেবেন লিখে দিয়ে পাতাটি চারটে ভাজ করে এই ঘরটার মুখ ঢাকনিটা উল্টে এবার ঘরটার মধ্যে রেখে দেবেন রেখে দেওয়ার পর আপনি একটু চন্দনের গুঁড়ো কথা বলেছিলাম সেই চন্দনের গুঁড়ো সের উপরে একটু ছড়িয়ে দেবেন পাতাটার উপরে তারপরে একটু গঙ্গা জল সের মধ্যে অল্প পরিমাণে একটু গঙ্গা জল দিয়ে দেবেন দিয়ে দেওয়া হয়ে গেলে যে ছাইটার কথা বলেছিলাম সেই ছাইটি আপনি এই মধ্যে একটু গুঁড়ো করে দিয়ে আপনি ঢাকনিটা বন্ধ করে দেবেন ঢাকনিটা বন্ধ করে দিয়ে আপনি ঘরটি এরকম চেপে ধরে মুখটা এরকম চেপে ধরবেন চেপে ধরে আপনি আপনার যাকে বসীকরণ করছেন কিংবা করতে চাইছেন তার নামটা একশো আটবার পরপর স্মরণ করে যাবেন তার নামটি একশো আটবার পরপর নামটি স্মরণ করে যাবেন স্মরণ করা যখন হয়ে যাবে তারপরে আপনি এই ঘরটি যেদিন কাজ করবেন সেদিনকে আপনার ঘরের আপনার ঘরের পূর্ব দিকে উত্তর পূর্ব কোনো কোনায় সুন্দর করে ঘরটি রেখে দেবেন রেখে দেওয়ার পর আপনি সেদিন রেখে দিয়ে পরের দিনই আপনি যদি যাকে করছেন তার সঙ্গে পরের দিনই দেখা করতে যাবেন যদি পারেন খুবই ভালো হয় আর যদি না পারেন তাতেও হবে দর্শক বন্ধু তার তার চোখের সামনে যেন আপনি পড়েন এবং চোখের সামনে পড়ার পর তারপর পরের দিন আপনি স্নান সেরে শুদ্ধ বসনে এই ঘরটি নিয়ে গিয়ে কোনো বট গাছ কিংবা অশক্ত গাছ তার গোড়ায় মাটি থেকে মাটি দিয়ে তুলে এই ঘরটা শুদ্ধ সেই মাটিতে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে মাটিটা চাপা দিয়ে দেবেন দেওয়ার পর দেখবেন অল্প সময়ের মধ্যে অল্প দিনের মধ্যে সে পাগলের মতন ছুটে আপনার কাছে চলে আসবে দর্শক বন্ধু এই বশীকরণের এতই গুণ আর এটি যেহেতু যতদিন থাকবে কিংবা এটি এমন একটি পদ্ধতি যে একবার সে যদি আপনার কাছে আসে জীবনে কোনো দিন আপনাকে ছেড়ে যায় যেতে পারবে না দর্শক বন্ধু এই বশীকরণটির মাধ্যমে দর্শক বন্ধু বললাম জলদি তাড়াতাড়ি বশীকরণ পদ্ধতি দর্শক বন্ধু আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন ও বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দিয়ে দেব আর এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাওয়ার জন্য আপনার ইচ্ছে হলে মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আজকের মতন বিদায় নিলাম ভালো থাকবেন সুখে থাকবেন আর অপরকে ভালো রাখবেন জয় মা তারা জয় গুরু বামদেব